নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি মৃন্ময়ী। চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। এনআরসি সিএএ এনপিআর এর বিরুদ্ধে যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু সাহা এবং প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করে আবাল বৃদ্ধ বনিতা সকল অংশের মানুষ। এই মিছিলে সুবল ভৌমিক তোপ দাগেন রাজ্যের শাসক দল ও সিপিআইএম পার্টির উপর। তিনি বলেন, জাতীয় কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী গণসংগঠন যে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, একটা ঐতিহাসিক মুহূর্তে বিগত প্রায় এক দশকের উপর যেটা এই রাজ্যের মানুষের মন থেকে প্রায় মুছেই গিয়েছিল, যে রাজ্যে জাতীয় কংগ্রেসের যে একটা যুব শক্তি প্রায় এক দশক বাদে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বলতে হয়, রাজ্য যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু সাহার নেতৃত্বে যে হাজার হাজার যুবক যুবতী রাস্তায় নেমেছে, এখনো রাস্তায় আসছে প্রায় 2000-এর উপর যুবক যুবতী এখনো রাস্তায় আছে, তারা এখনো এসে পৌঁছয়নি। আজ কাঞ্চনপুর সুপার মার্কেটের পাশে 5 ঘন্টার গণ অবস্থান করেন আমরা বাঙালি পার্টি। এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন সভাপতি আশুতোষ দেবনাথ এবং অন্যান্য নেতারা। বাঙালি সুরক্ষায় ধ্বনি তুলে তারা বলেন, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড ইয়ুথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আমাদেরকে গতবার প্রথম পুরস্কারে পুরস্কৃত করেছিল ব্যবস্থাপনার জন্য, আমরা যে ব্যবস্থাপনা তাদেরকে করেছিলাম, এবারে আমরা চাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে 23শে জানুয়ারিকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে নেতাজি সুভাষ বিদ্যায়তনের প্রাঙ্গণে চলছে আগাম প্রস্তুতি। এরই কিছু মুহূর্ত ধরা পড়েছে আমাদের দ্য সোশ্যাল বাংলার ক্যামেরায়। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে কথা বলে আমাদের প্রতিনিধিরা। আমরা এবার ঝাঁসি কি রানী খাচ্ছি। আচ্ছা, আর তোমাদের কতজন স্টুডেন্ট তোমরা? আগরতলা শহরের ঐতিহ্যবাহী কামান চৌমনি স্থিত কামানটিকে 23শে জানুয়ারি ও 26শে জানুয়ারি উপলক্ষে রং করানোর কাজ প্রায় শেষের দিকে, চলছে তুলির শেষ টান। এখানে আমরা আজকাল চতুর্থ থেকে আরম্ভ করছি, শিলচর শঙ্কর মঠ মিশনের 5ম বার্ষিকী উৎসব উদযাপন করা হয়। যোগাচার্য শ্রীমদ জ্যোতিষরানন্দ গিরি মহারাজের 111তম জন্মবার্ষিকীতে শিলচর শঙ্কর মঠ মিশনে 2 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।